আসসালামু আলাইকুম রংডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে যাদের বেশি আটক আটক করছেন পুলিশ গত এক মাসে হলেন তিপ্পান্ন প্রবাসী সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন এবার অনুরোধ থাকলো অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব গড়ে তোলার লক্ষ্যে এখন প্রতিনিয়ত সৌদি আরবের চারদিকে চলছে পুলিশের অভিযান সৌদির বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্যমতে মতে প্রতিদিনই সৌদি আরবের চারদিকে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাছাড়া সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশ হাজার অবৈধ প্রবাসীদের আটকের খবর জানাচ্ছেন সৌদি পুলিশের চলমান এই অভিযানে মূলত যে সকল প্রবাসীদের ইকামা নেই কিংবা ইকামার মেয়াদ নেই অথবা যাদের ইকামাতে হুরুপ রয়েছে তারাই বেশি আটক হচ্ছেন বলে খবর পাওয়া গেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে গত এক মাসে মানে সেপ্টেম্বর মাস জুড়ে অভিযান চালিয়ে তিপ্পান্ন হাজার পাঁচশো সাতাত্তর জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ইকামা আইন ভঙ্গকারী রয়েছে পঁচিশ হাজার দুইশো জন শ্রম আইন ভঙ্গকারী রয়েছে তিন হাজার তিনশো ষাট জন আর সীমান্ত সুরক্ষাবিধি ভঙ্গনকারী রয়েছে পঁচিশ হাজার সতেরো জন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আটক এই অভিযান চলমান থাকবে পুলিশের এই অভিযানে যাদের ইকামা নেই নেই ইকামার মেয়াদ এবং যারা সীমান্ত অতিক্রম করে করে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ অবস্থান করছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে তাই সৌদি আরবে থাকা সকল অবৈধ প্রবাসীরা সতর্ক থাকুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে